রবিবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটে হুগলির রিষ্টার 15 নম্বর রেল পার্ক এলাকায়। প্রতিবেশীদের দাবি, কয়েকদিন আগে সপরিবারে গয়ায় বেড়াতে যান এলাকার ভাড়াটিয়া জিতেন্দ্র সিংহ। গত শুক্রবার মুম্বাই মেলে বাড়ি ফেরেন তারা। বাড়িতে ফিরে জিতেন্দ্র দেখেন একটি ব্যাগ বদল হয়েছে। প্রতিবেশীদের দাবি, রবিবার সকালে জামাকাপড় বের করার জন্য ব্যাগটি খুলেছিলেন জিতেন্দ্র। সেই সময় ঘরে ছিলেন তার স্ত্রী, দুই বাচ্চা ও এক আত্মীয়। ব্যাগটি খোলার সময় আচমকা বিস্ফোরণ হয় বলে দাবি জিতেন্দ্রর প্রতিবেশীদের। বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ওরা গয়াতে বিয়ে বাড়িতে গিয়েছিল, এখন ফেরার পথে ওদের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে। ব্যাগ যখন এক্সচেঞ্জ হয়, ওরা 3 তারিখে ফিরেছে, 3 তারিখ থেকে ব্যাগটা রাখাই ছিল। তারপর আজকে ওই ব্যাগ খুলে দেখতে গেছে, ওদের জামা কাপড়ের দরকার ছিল যে ওর মধ্যে কি আছে। খুলতে গিয়ে ওই এখন একটা এক্সপ্লোশন হয়, তারপরে একজনের তো পেটে লেগেছে, তার অবস্থা খুব খারাপ, আর ছোট ছোট বাচ্চাগুলোর কেটে ছিঁড়ে গেছে পুরো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রিষ্টা থানার পুলিশ, আসেন শ্রীরামপুরের এসডিপিও। আহতদের ভর্তি করা হয় ওয়ার্ল্ড হাসপাতালে। গোটা বাড়ি সিল করে দেয় পুলিশ, খালি করে দেয়া হয় আশপাশের কয়েকটি বাড়িও। ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাগে ডিটোনেটর রাখা ছিল। পাশাপাশি জিতেন্দ্র সিংহের পরিবারের বক্তব্যের সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।